ভালো আছেন, ভালো থাকেন। চলেন টিপ টিপ বৃষ্টির ভিতরে একটু বাগান ঘুরি। এটা ফুল গাছ, জবা, 1 2 3 4 5 6 7 8 9 9টা জবা গাছ আছে এখানে। চলেন, এটা গোলাপ ফুল ফুটতেছে, ওকে দেখা দরকার। কিন্তু পাখিতে একটু ডিস্টার্ব করতেছে, চন্দ্রমল্লিকা। ঠান্ডা প্রচুর, মোবাইল হাত দিয়ে ধরা যায় না, ড্রাগন অবস্থা দেখেন, দারুণ। চলেন, কমলা দেখবেন না ফুল দেখবেন? আগে কমলা দেখি, তারপরে ফুল দেখব। সব সময় হয়, এখন আবার নতুন কুশি বের হবে, নতুন ফুল বের হবে, দারুণ লাগে এসব দেখতে। আর ওর অবস্থা দেখেন, দারুণ অবস্থা। আর ওই যে একটা আম গাছ, এটাই নতুন কুশি বের হচ্ছে, তার মানে এটা ফুল নিয়ে বের হবে, আশা আছে ফুল নিয়েই বের হবে, আর মাথাটা সমস্ত ফুলে ভরা। ভালো করে দেখাইতে পারলে ভালো হইতো, আমার চেয়ে অনেক লম্বা, অতএব আর দেখানো সম্ভব না। চলেন এবার ফুল দেখি, কমলা দেখা হইলো, আরও কমলা আছে দেখাবো। ফুলগুলো বড় হচ্ছে, ফুল দেখতে মজাই লাগে আপনার, মাথায় মাথায় ফুল দেখলে চমৎকার লাগে। যাই হোক, এটাই নতুন কুশি ছাড়তেছে, এটাও ফুল হবে, ফল হবে। এটা এই ডালটা এখন আসে নাই, আসবে, অপেক্ষা। এটাই কুশিতে ফুল হয়েছে। চলেন আগে একটু কমলা দেখে আসি, এই গাছটা আছে কমলা, এটার কমলা এখনও টেস্ট করা হয় নাই, এটা জানি না কী ধরনের কমলা হবে, কারণ গত সিজনে যা হয়েছে সব ঝরে গেছে, পরের সিজনে যা হয়েছে তা রয়ে গেছে। এবার আবার নতুন করে কুশি বের হচ্ছে এবং আশা করি সাথে ফুল আসবে। অলরেডি চলে আসছে, এই যে দেখছেন পুনিংয়ের মাথায় মাথায় ফুল আসছে। চলেন, আর একটা গাছে কমলা আছে, এই যে একটা গাছ, এটাও কমলা আছে, এটা চায়না ভ্যারাইটি। চায়না ভ্যারাইটি, এটার কমলাটা অনেক মিষ্টি এবং খেতেও দারুণ, যদি আপনি ঠিকমতো ওকে পাকায়া খান। সব জিনিসেই পাকায়া সুন্দর করে খেতে হয়, তাইলে মিষ্টি লাগে, দারুণ লাগে। আগে পরে খেলে সেটার টেস্ট পাওয়া যায় না। দেখছেন ওর অবস্থা কি দানব, পুরো দানব। চলেন আরেকটা দেখি, মিছিল নিয়ে বেরোচ্ছে কুশি, এই যে দেখেন ওর কি অবস্থা। ওকে পুনিং করা লাগবে, পুনিংয়ের ভিডিওটা আমরা দেখাবো, অপেক্ষা করেন। আনার গাছ, আনার গাছে ফুল আসা শুরু হয়েছে, আঙ্গুর গাছ, আঙ্গুর গাছে কাজের এক ধাপ বাড়িয়ে দিল, যদিও ওরকম বৃষ্টি না, যদি এরকম হয় যে বৃষ্টিতে এবং গাছের মাটি পুরোটা ভিজে গেছে সুন্দরভাবে, তাহলে কিছুদিনের মধ্যেই গাছে পুনিং করে দিতে হবে। যা বৃষ্টি হয়েছে তাতে কোনো পুনিংয়ের প্রয়োজন পড়ে না, কারণ মাটিটাই এখনও ভেজে নেই, অতিরিক্ত বৃষ্টি হলে আপনার পুনিং করাই লাগবে, কিছু করার নাই, নাহলে নতুন কুশি বের হয়ে যাবে। অ্যালোভেরা ফুল দারুণ লাগে। চলেন, তিন ফল পাখিতে খাচ্ছে, সকাল হইতে দেখতেছি একটা পাখি এসে খেয়ে ফেলতেছে। ও যদি খেয়ে ফেলছে তাহলে ওর আর বাধা দিয়ে লাভ নাই, ও খাক, ওর জন্য রেখে দিলাম এটা। মাধুরী পেয়ারা, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, খুদা হাফেজ।